নমস্কার বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যারা মালদা কলেজে ভর্তি হতে চাও বা ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, আজকে আলোচনা করব মালদা কলেজে কি কি বিষয় রয়েছে অনার্স এবং পাস কোর্সের জন্য ও কোন বিষয়ে কত সিট রয়েছে অনার্স এবং পাস কোর্সের জন্য ও তোমরা কোন বিষয়ে অনার্স পেলে সেই বিষয়ের সাথে পাস কোর্সে কোন বিষয় রাখবে ও পাস কোর্সে চান্স পেলে সাথে পাসের সাবজেক্ট কী রাখবে এবং তোমাদের অনার্সে কত টাকা ও পাস কোর্সে কত টাকা লাগবে, অর্থাৎ কোর্স ফি কত টাকা লাগবে। আজকে এক এক করে বলে দেব। তো বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখতে একদমই ভুলো না। আর সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক। চলো ভিডিওটির দিকে এগোনো যাক। সবার প্রথমে বলি মালদা কলেজে কি কি বিষয় রয়েছে। সবার প্রথমে অনার্সদের জন্য অর্থাৎ বিএ অনার্সদের জন্য সাবজেক্ট রয়েছে অ্যারাবিক, বেঙ্গলি, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি। বিএসসি অনার্সের জন্য রয়েছে বটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, জুওলজি, জিওগ্রাফি। এবং বিকম অনার্সের জন্য রয়েছে অ্যাকাউন্টিং। এবং জেনারেল অর্থাৎ বিএ জেনারেলদের জন্য রয়েছে অ্যারাবিক, বেঙ্গলি, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি। বিএসসি জেনারেলদের জন্য রয়েছে বটানি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, জুওলজি, জিওগ্রাফি। বিকমদের জন্য একটি সিলেবাস রয়েছে, সেই সিলেবাস অনুযায়ী প্রোগ্রামটি শেষ করতে পারবে। তো এবার আলোচনা করব অনার্সের জন্য কতটি সিট রয়েছে কোন বিষয়ে। তো প্রথমে বলি অ্যারাবিক সাবজেক্টের জন্য জেনারেলে রয়েছে 26টি, ওবিসি এ রয়েছে 5টি, ওবিসি বি রয়েছে 3টি, এসসি রয়েছে 11টি, এসটি রয়েছে 3টি এবং পিএইচ রয়েছে 1টি। টোটাল 49টি সিট অ্যারাবিকে রয়েছে। তারপরে হচ্ছে বেঙ্গলি সাবজেক্ট, জেনারেলে রয়েছে 64টি সিট, ওবিসি এ 12টি সিট, ওবিসি বি 8টি সিট, এসসি 26টি সিট, এসটি 7টি সিট, পিএইচে 1টি সিট। টোটাল 118টি সিট বেঙ্গলিতে রয়েছে। এবার ইংলিশ সাবজেক্টে জেনারেলদের জন্য রয়েছে 64টি সিট, ওবিসি এ 12টি সিট, ওবিসি বি 8টি সিট, এসসি 26টি সিট, এসটি 7টি সিট, পিএইচডিদের জন্য 1টি সিট। টোটাল 118টি সিট ইংলিশে রয়েছে। এবার সংস্কৃত সাবজেক্টে রয়েছে জেনারেলদের জন্য 64টি সিট, ওবিসি এ 12টি, ওবিসি বি 8টি, এসসি 26টি, এসটি 7টি এবং পিএইচে 1টি। টোটাল 118টি সিট সংস্কৃতে রয়েছে। এবার রয়েছে হিস্ট্রি, জেনারেলে 64টি সিট, ওবিসি এ 12টি সিট, ওবিসি বি 8টি সিট, এসসি 26টি সিট, এসটি 7টি সিট, পিএইচে 1টি। টোটাল 118টি সিট হিস্ট্রিতে রয়েছে। তারপর রয়েছে পলিটিক্যাল সায়েন্স, জেনারেলে 64টি সিট, ওবিসি এ 12টি সিট, ওবিসি বি 8টি সিট, এসসি 26টি সিট, এসটি 7টি সিট, পিএইচে 1টি। টোটাল 118টি সিট পলিটিক্যাল সায়েন্সে রয়েছে। এবার রয়েছে ফিলোসফি সাবজেক্টে, জেনারেলে 64টি সিট, ওবিসি এ 12টি সিট, ওবিসি বি 8টি সিট, এসসি 26টি সিট, এসটি 7টি সিট, পিএইচে 1টি সিট। টোটাল 118টি সিট ফিলোসফিতে রয়েছে। এডুকেশনে রয়েছে জেনারেলদের 16টি সিট, ওবিসি এ 3টি, ওবিসি বি 2টি, এসসি 7টি, এসটি 2টি এবং পিএইচে কোনো সিট নেই। টোটাল 30টি সিট এডুকেশনে রয়েছে। এবার রয়েছে সোশিওলজি, জেনারেলদের 16টি সিট, ওবিসি এ 3টি,
ওবিসি বি দুটি, এসসি সাতটি, এসটি দুটি, পিএইচে কোনো সিট নেই, টোটাল 30টি সিট সোশিওলজিতে রয়েছে। এবার ইকোনমিক্স জেনারেলে রয়েছে 25টি সিট, ওবিসি এ 5টি সিট, ওবিসি বি 4টি সিট, এসসি 11টি সিট, এসটি 4টি সিট, পিএইচে 1টি সিট, টোটাল 50টি সিট ইকোনমিক্সে রয়েছে। আর জিওগ্রাফিতে জেনারেলদের 16টি সিট, ওবিসি এ 3টি সিট, ওবিসি বি 2টি সিট, এসসি 6টি সিট, এসটি 2টি সিট, পিএইচে কোনো সিট নেই, টোটাল 29টি সিট জিওগ্রাফিতে রয়েছে। এবার বটানি জেনারেলে রয়েছে 14টি সিট, ওবিসি এ 3টি, ওবিসি বি 2টি, এসসি 6টি, এসটি 2টি, পিএইচে কোনো সিট নেই, টোটাল 27টি সিট বটানিতে রয়েছে। এবার রয়েছে জুওলজিতে জেনারেলে 64টি সিট, ওবিসি এ 3টি, ওবিসি বি 2টি, এসসি 6টি, এসটি 2টি, পিএইচে কোনো সিট নেই, টোটাল 27টি সিট জুওলজিতে রয়েছে। কেমিস্ট্রি জেনারেলে 16টি সিট, ওবিসি এ 3টি, ওবিসি বি 2টি, এসসি 6টি, এসটি 2টি, পিএইচে কোনো সিট নেই, টোটাল 29টি সিট কেমিস্ট্রিতে রয়েছে। ফিজিক্স জেনারেলে 16টি, ওবিসি এ 3টি, ওবিসি বি 2টি, এসসি 6টি, এসটি 2টি, পিএইচে কোনো সিট নেই, টোটাল 29টি সিট ফিজিক্সে রয়েছে। এবার ম্যাথামেটিক্স জেনারেলে রয়েছে 64টি সিট, ওবিসি এ 12টি, ওবিসি বি 8টি, এসসি 26টি, এসটি 7টি, পিএইচে 1টি, টোটাল 118টি সিট ম্যাথামেটিক্স রয়েছে। এবার কম্পিউটার সায়েন্স জেনারেলে 20টি সিট, ওবিসি এ 4টি সিট, ওবিসি বি 3টি সিট, এসসি 8টি সিট, এসটি 2টি সিট, পিএইচে কোনো সিট নেই, টোটাল 37টি সিট কম্পিউটার সায়েন্সে রয়েছে। বিসিএ জেনারেলে 26টি সিট, ওবিসি এ 5টি, ওবিসি বি 3টি, এসসি 11টি, এসটি 3টি, পিএইচে 1টি, টোটাল 49টি সিট বিসিএতে রয়েছে। অ্যাকাউন্টিং জেনারেলে 32টি সিট, ওবিসি এ 6টি, ওবিসি বি 4টি, এসসি 13টি, এসটি 4টি, পিএইচে 1টি, টোটাল 60টি সিট অ্যাকাউন্টিংয়ে রয়েছে। এবং পাশে রয়েছে সিট জেনারেলদের জন্য, বিএ জেনারেলদের জন্য 699টি, ওবিসি 130টি, ওবিসি বি 91টি, এসসি 285টি, এসটি 78টি, পিএইচে 14টি, টোটাল 1297টি সিট বিএ জেনারেলদের জন্য রয়েছে। বিকম জেনারেলদের 16টি সিট, ওবিসি এ 3টি, ওবিসি বি 2টি, এসসি 7টি, এসটি 2টি, পিএইচে কোনো সিট নেই, টোটাল 30টি সিট বিকম জেনারেলদের জন্য রয়েছে। বিএসসি জেনারেলে 38টি সিট, ওবিসি এ 8টি সিট, ওবিসি বি 4টি সিট, এসসি 15টি সিট, এসটি 4টি সিট, পিএইচে 1টি, টোটাল 70টি সিট বিএসসিতে রয়েছে। তো এবার আলোচনা করব, তোমরা কোনো সাবজেক্টে অনার্স পেলে তার সাথে পার্সে কোন সাবজেক্ট রাখবে এবং পাস কোর্সে কোন কোন সাবজেক্ট রাখবে। তো প্রথমে অ্যারাবিকদের জন্য বলি, তোমরা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের জন্য ফিলোজফি, ইংলিশ, ইকোনমিক্স এই তিনটির মধ্যে যে কোনো একটি রাখবে, এবং থার্ড এবং ফোর্থ সেমিস্টারের জন্য হিস্ট্রি, বেঙ্গলি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স এই চারটির মধ্যে যে কোনো একটি রাখবে। তো সংস্কৃতের ক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের জন্য ফিলোজফি, ইংলিশ, ইকোনমিক্স রাখ যে কোনো একটি রাখবে। থার্ড এবং ফোর্থ সেমিস্টারের জন্য হিস্ট্রি, বেঙ্গলি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স যে কোনো একটি রাখবে। এটি তোমাদের নিজেদের ওপর ডিফেন্স করছে যে তোমরা কী রাখতে পারো, তবে একটি করে রাখতে হবে। সোশিওলজিতে তোমরা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের জন্য ফিলোজফি, ইংলিশ, ইকোনমিক্স এ যে কোনো একটি রাখবে। থার্ড এবং ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি, বেঙ্গলি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স যে কোনো একটি রাখবে। ফিলোজফি ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের জন্য ইংলিশ, অ্যারাবিক, সংস্কৃত, সোশিওলজি, ইকোনমিক্স যে কোনো একটি রাখবে। থার্ড এবং ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি, বেঙ্গলি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স যে কোনো একটি রাখবে। ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে অ্যারাবিক, সংস্কৃত, ফিলোজফি, সোশিওলজি, ইকোনমিক্স যে কোনো একটি রাখবে। থার্ড এবং ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি, বেঙ্গলি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স যে কোনো একটি রাখবে।
ইকোনমিক্স অনার্সের জন্য ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে ইংলিশ, অ্যারাবিক, সংস্কৃত, ফিলোজফি, সোশিওলজি যে কোনো একটি রাখবে। থার্ড এবং ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি, বেঙ্গলি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স যে কোনো একটি রাখবে। হিস্ট্রি অনার্সের জন্য ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে ইংলিশ, অ্যারাবিক, সংস্কৃত, ফিলোজফি, সোশিওলজি, ইকোনমিক্স যে কোনো একটি রাখবে। থার্ড এবং ফোর্থ সেমিস্টারে বেঙ্গলি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স যে কোনো একটি রাখবে। বেঙ্গলি অনার্সের জন্য ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে ইংলিশ, অ্যারাবিক, সংস্কৃত, ফিলোজফি, সোশিওলজি, ইকোনমিক্স যে কোনো একটি রাখবে। থার্ড এবং ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স যে কোনো একটি রাখবে। এডুকেশন অনার্সের জন্য ইংলিশ, অ্যারাবিক, সংস্কৃত, ফিলোজফি, সোশিওলজি, ইকোনমিক্স যে কোনো একটি রাখবে। থার্ড এবং ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি, বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স যে কোনো একটি রাখবে। পলিটিক্যাল সায়েন্স অনার্সের জন্য ইংলিশ, অ্যারাবিক, সংস্কৃত, ফিলোজফি, সোশিওলজি, ইকোনমিক্স যে কোনো একটি রাখবে। থার্ড এবং ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি, বেঙ্গলি, এডুকেশন যে কোনো একটি রাখবে। জিওগ্রাফি অনার্সের জন্য ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে ইংলিশ, অ্যারাবিক, সংস্কৃত, সোশিওলজি, ইকোনমিক্স যে কোনো একটি রাখবে। থার্ড এবং ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি, বেঙ্গলি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স যে কোনো একটি রাখবে। ফিজিক্স অনার্সে কেমিস্ট্রি এবং থার্ড এবং ফোর্থ সেমিস্টারে ম্যাথামেটিক্স। জুওলজি অনার্সের ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে কেমিস্ট্রি এবং থার্ড এবং ফোর্থ সেমিস্টারে বটানি। কেমিস্ট্রি অনার্সে ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে ফিজিক্স, থার্ড এবং ফোর্থ সেমিস্টারে ম্যাথামেটিক্স। বটানি অনার্সের জন্য ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে জুওলজি, থার্ড এবং ফোর্থ সেমিস্টারে কেমিস্ট্রি। ম্যাথামেটিক্স অনার্সের জন্য ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে ফিজিক্স, থার্ড এবং ফোর্থ সেমিস্টারে কেমিস্ট্রি। কম্পিউটার সায়েন্স অনার্সের জন্য ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে কেমিস্ট্রি বা ফিজিক্স যে কোনো একটি রাখবে। থার্ড এবং ফোর্থ সেমিস্টারে ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি যে কোনো একটি রাখবে। বিসিএ অনার্সের জন্য ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে কেমিস্ট্রি, ফিজিক্স, ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে কেমিস্ট্রি, ফিজিক্স যে কোনো একটি রাখবে। থার্ড এবং ফোর্থ সেমিস্টারে ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি যে কোনো একটি রাখবে। তো এবার তোমরা বিএ জেনারেলদের জন্য বলি, তোমরা ফার্স্ট টু সিক্স সেমিস্টারে যে কোনো একটি বিষয় রাখবে, অর্থাৎ অ্যারাবিক, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, সোশিওলজি যে কোনো একটি তোমাদের রাখতে হবে ফার্স্ট টু সিক্স সেমিস্টার পর্যন্ত। ডিসি টু ফার্স্ট টু সিক্স সেমিস্টার পর্যন্ত হিস্ট্রি, বেঙ্গলি, এডুকেশন, ফিলোজফি, জিওগ্রাফি যে কোনো একটি রাখবে, অর্থাৎ তোমাদের এই দুটি কমন, তোমাদের এই দু মানে ডিসি ওয়ান এবং ডিসি টু তোমাদের কমন থাকবে। যে সাবজেক্ট তোমরা চুজ করবে সেই সাবজেক্ট তোমাদের কমন থাকবে। এবং ফিফথ এবং সিক্স সেমিস্টারে তোমাদের পার্সে কিছু চেঞ্জ হতে করতে পারো, অর্থাৎ তোমরা অ্যারাবিক, সংস্কৃত, সোশিওলজি যে কোনো একটি রাখতে পারো, বেঙ্গলি রাখতে পারো, ইংলিশও রাখতে পারো, ইকোনমিক্স, হিস্ট্রি, ফিলোজফি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স যে কোনো একটি রাখতে পারো, অর্থাৎ তোমাদের এখান থেকে একটি চুজ করে রাখতে হবে। তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের এই কোর্সের জন্য কত টাকা লাগবে সেটি তোমাদের বলে দেবো। তো বিএ জেনারেলে তোমরা যদি জেনারেল অর্থাৎ পাস কোর্স নিয়ে পড়ো, বিএ পাস কোর্সে তোমাদের ফার্স্ট ইয়ারের জন্য 2550 টাকা লাগবে, সেকেন্ড ইয়ারে 2550 টাকা এবং থার্ড ইয়ারেও 2550 টাকা। বিএ জেনারেল উইথ জিওগ্রাফি অর্থাৎ তোমাদের বিএ জেনারেল অর্থাৎ বিএ পাস কোর্সে পড়ছো অর্থাৎ জিওগ্রাফি সঙ্গে রেখেছো, তাহলে তোমাদের ফার্স্ট ইয়ারে লাগবে 3050 টাকা, সেকেন্ড ইয়ারে 3050 টাকা, থার্ড ইয়ারে 3050 টাকা। বিএ অনার্সের জন্য ফার্স্ট ইয়ারে লাগবে 2850 টাকা, সেকেন্ড ইয়ারে 2850 টাকা, থার্ড ইয়ারে 2850 টাকা। বিএসসি অনার্স ইন জিওগ্রাফি ফার্স্ট ইয়ারে লাগবে 4470 টাকা, সেকেন্ড ইয়ারে 4470 টাকা, থার্ড ইয়ারে 4470 টাকা। বিএসসি অনার্স উইথ জিওগ্রাফি জেনারেল ফার্স্ট ইয়ারে লাগবে 3350 টাকা, সেকেন্ড ইয়ারে 3350 টাকা, থার্ড ইয়ারে 3350 টাকা। বিএ অনার্স ইন সোশিওলজি অ্যান্ড এডুকেশন অর্থাৎ তোমাদের বিএ অনার্স করছো সঙ্গে সোশিওলজি বা এডুকেশন রেখেছো, তাহলে তোমাদের লাগবে ফার্স্ট ইয়ারে 2850 টাকা, সেকেন্ড ইয়ারেও 2850 টাকা, থার্ড ইয়ারেও 2850 টাকা। বিকম জেনারেলের জন্য লাগবে ফার্স্ট ইয়ারে 2670 টাকা, সেকেন্ড ইয়ারে 2000
6,670 টাকা, থার্ড ইয়ারে 2,670 টাকা। বিকম অনার্সে ফার্স্ট ইয়ারে লাগবে 2,970 টাকা, সেকেন্ড ইয়ারে 2,970 টাকা, থার্ড ইয়ার 2,970 টাকা। বিএসসি জেনারেলে ফার্স্ট ইয়ারে লাগবে 4,170 টাকা, সেকেন্ড ইয়ারে 4,170 টাকা, থার্ড ইয়ারে 4,170 টাকা। বিএসসি অনার্স ফার্স্ট ইয়ারে লাগবে 4,470 টাকা, সেকেন্ড ইয়ারে 4,470 টাকা, থার্ড ইয়ার 4,470 টাকা। বিএসসি অনার্স কম্পিউটার সায়েন্স, অর্থাৎ তোমরা কম্পিউটার সায়েন্স নিয়ে অনার্স করছো, তাহলে তোমাদের ফার্স্ট ইয়ারে লাগবে 13,500 টাকা, সেকেন্ড ইয়ারেও 13,500 টাকা, থার্ড ইয়ারেও 13,500 টাকা। বিএসসি অনার্স বিসিএ অনার্স দের জন্য ফার্স্ট ইয়ারে 21,000 টাকা, সেকেন্ড ইয়ারে 21,000 টাকা, থার্ড ইয়ারে 21,000 টাকা। তো তোমরা যে কোর্সে ভর্তি হবে সেই হিসাবে তোমরা টাকা লাগবে, তবে এই টাকা তোমাদের সেমিস্টার ওয়াইজও নিতে পারে বা ইয়ার হিসেবেও নিতে পারে। ইয়ার হিসেবে নিতে গেলে তোমাদের 2,000, ধরে নাও তোমাদের যে কোর্সের অর্থাৎ বিএ জেনারেলের জন্য বলি, তোমরা ফার্স্ট ইয়ারে যদি ইয়ার হিসাবে নেই তাহলে ফার্স্ট ইয়ারে তোমার 2,550 টাকা নিয়ে নেবে, আর যদি সেমিস্টার ওয়াইজ নেই তাহলে তোমাদের এটি দুই ভাগে টাকা নেবে। অর্থাৎ তোমরা বুঝতে পারলে কীভাবে টাকাটি নিবে। যদি কোনো প্রশ্ন থাকে এই নিয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে তারাও এই বিষয়টি বুঝতে পারে। তো আজকে এই পর্যন্তই।